ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বেসরকারি টেলিভিশন বিজয় টিভি সাংবাদিক জুলহাসউদ্দিন হত্যার ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সকালে পাঁচজনকে আসামি করে মামলা করে নিহতের বোন রিনা খাতুন। এর আগে এই ঘটনায় শাহীন ও মোজাম্মেল নামের দুই ব্যক্তিকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে, তবে এখনও পলাতক রয়েছে অপর তিন আসামি। এদিকে জুলহাস হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। দুপুরে ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক সহ নিহতের পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।